আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সবে বাড়াতে জন্য খুব দ্রুত কয়েকটি আইটেম হালুয়া তৈরি করা যায় সেটাই হচ্ছে আমার আজকের উদ্দেশ্য প্রিয় দর্শক এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর দেরি নয় এবার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি বানিয়ে নেব নসেস্তার হালুয়া সেজন্য চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এখন চুলাটা অন করে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটা স্পেচোলা দিয়ে নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা খুব দ্রুত আঠালো হয়ে যাবে না এবং হালুয়াটা বানানোর পর হালুয়া থেকে লেবুর সুন্দর একটা ফ্লেভার আসবে ও খেতেও খুব ভালো লাগবে এখন হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে এক কাপ পরিমাণ পানি মিশিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড হুইক্স এর সাহায্যে খুব দ্রুত নেড়ে নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে প্যানের গায়ে লেগে যাবে যেহেতু হালুয়াটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা হচ্ছে তাই খুব দ্রুত আঠালো হতে শুরু করবে এই দেখুন আমার হালুয়াটা কতটা আঠালো হয়ে এসেছে এখন হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার তারপর ঘি এবং এলাচি পাউডারটা হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হালুয়া থেকে অর্ধেকটা হালুয়া তুলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা রেড ফুট কালার কালারটা দিয়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে এই তো আমার কালারটা মিশানো হয়ে গিয়েছে এখন একটা ট্রেতে সমান করে নিচ্ছি তারপর কিছুটা দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার অর্ধেকটা হালুয়া আমি যে আলাদা করে রেখেছিলাম সেই অর্ধেকটা হালুয়ার মধ্যে এখন কয়েক ফুটা গ্রিন ফুট কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার কালারটা মিশানো হয়ে গিয়েছে এখন ট্রেতে ঢেলে সমান করে নিচ্ছি এবার এটাতেও কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হলে আমার পছন্দ মতো করে একটা নাইফের সাহায্যে কেটে সার্ভিং ডিশে সাজিয়ে নিব এখন চলে আসলাম বুটের ডালের হালুয়াটা তৈরি করতে এর জন্য ফ্রাইপ্যানে চার টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বুটের ডালের মিশ্রণটা আমি এক কাপ বুটের ডাল পানিতে ভালো করে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দুই কাপ পরিমাণ দুধ দিয়ে ডালটা সিদ্ধ করে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনি চাইলে পাটায় পিষে নিতে পারেন আর আমি ডালটাকে দুধ দিয়ে সিদ্ধ করেছি এর মানে এই নয় যে আপনাকেও দুধ দিয়ে ডাল সিদ্ধ করতে হবে আপনি চাইলে শুধু পানি দিয়েও ডালটাকে সিদ্ধ করতে পারেন ডালের মিশ্রণটাকে ঘির মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার ও মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এখন চিনি ও এলাচি পাউডার ডালের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর ডালের মিশ্রণটা অনেকটা পাতলা হয়েছে দেখুন এখন ডালের মিশ্রণটা নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে নাড়া বন্ধ করলে প্যানের তলা নিতে লেগে যেতে পারে প্যানের তলায় লেগে গেলে হালুয়াটা খেতে ভালো লাগবে না এখন হালুয়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর নেড়ে নেড়ে পানি শুকিয়ে নিতে হবে এই তো আমার হালুয়াটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি মোলটা আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি এখন হালুয়াটা গরম থাকা অবস্থায় একটা স্পেচুলা দিয়ে সমান করে নিতে হবে তারপর হালুয়াটার উপরটাতে পছন্দ মতো বাদাম কুচি দিয়ে স্পেচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব ঠান্ডা হলো বরফি আকারে কেটে সার্ভিং ডিশে সাজিয়ে নিব। এবার বানিয়ে নেব পেঁপের হালুয়া সেজন্য প্যানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি পেঁপের মিশ্রণটা এখানে একটা মাঝারি সাইজের পেঁপে থেকে অর্ধেকটা পেঁপে খোসা ফেলে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন মিশ্রণটাকে দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার ও মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি এবার চিনি ও এলাচি পাউডার পেঁপের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি ও এক টেবিল চামচ পরিমাণ কিসমিস বাদাম ও কিসমিস দিয়ে হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি রুটির সাথে খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আর যদি বরফি আকারে কাটতে চান তাহলে অনবরত নেড়ে নেড়ে হালুয়ার গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে এই তো পেঁপের হালুয়াটা বরফি তৈরির জন্য রেডি এখন একটা প্লেটে ঢেলে স্পে কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে বরফি আকারে কেটে সার্ভিং সাজিয়ে নিলেই রেডি বরফি নিলে এখন বানাবো গাজরের শাহি হালুয়া এখানে আমি হাফ কেজি গাজর ধুয়ে ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার চলে আসলাম চুলায় ছোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর গাজরটাকে একটা স্পেচলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে গাজরটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এবার চিনি গাজরের সাথে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর গাজর ও চিনি থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে চুলার তাপটা মিডিয়ামে রেখে গাজর থেকে পানিটা শুকিয়ে নিতে হবে গাজরের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিসমিস ও তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচি পাউডার এখানে আপনি গোড়া দুধের পরিবর্তে আপনার হাতের কাছে মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন এবার সবকিছু গাজরের সাথে মিশিয়ে নিতে হবে এবার চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে মিশিয়ে নিলেই রেডি গাজরের শাহি হালুয়া নামানোর আগে ঘি দিলাম এই কারণে যে হালুয়া থেকে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার একটা সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি তারপর উপরে কিছুটা পরিমাণ বাদাম কুচি সাজিয়ে নিলেই রেডি গাজরের শাহি হালুয়া এখন বানাবো সুজির বরফি হালুয়া প্রথমে প্যানে দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে অল্প আছে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যখন ঘি ও সুজি থেকে সুন্দর ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনি চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার ও তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি চুলার তাপটা লুতে রেখে অনবরত নেড়ে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আপনি যদি রুটির সাথে খেতে চান তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে আর যদি বরফি আকারে কেটে খেতে চান তাহলে অনবরত নেড়ে নেড়ে হালুয়ার গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন আমার হালুয়াটা বরফি আকার করার জন্য একদম রেডি এখন হালুয়াটা একটা ডিশে ঢেলে ইস্পিচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে এরপর উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হওয়ার পর একটা নাইফের সাহায্যে বরফি আকারে কেটে সার্ভিং ডিশে সাজিয়ে নিলেই রেডি সুজির বরফি হালুয়া এবার বানাবো সুজির কাটলি বরফি প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি তারপর সুজিটাকে অল্প আছে অনবরত নেড়ে নেড়ে মোচমুচে করে ভেজে নিতে হবে যখন সুজির থেকে সুন্দর ভাজা গন্ধ আসবে তখন প্যানের ঠিক মাঝামাঝিতে জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তারপর ঘিয়ের সাথে সুজি নেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি চিনি দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচি পাউডার এলাচি পাউডারটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর হাফ কাপেরও কম পানি দিয়ে অনবরত নেড়ে নেড়ে যেতে হবে অনবরত নেড়ে নেড়ে সুজির মিশ্রণটা আঠালো হয়ে আসলে খুব দ্রুত ডিশে ঢেলে সমান করে নিতে হবে তারপর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় একটা নাইফের সাহায্যে বরফি আকারে কেটে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বরফি আকারে কাটা যাবে না এরপর সার্ভিং ডিশে সাজিয়ে নিতে হবে এখন বানিয়ে নিব ডিমের হালুয়া বা ডিমের বরফি এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার এবার ডিম তিনটি একটা হ্যান্ড হুইক্স দিয়ে বেঙ্গে দুধ ও চিনির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি ঘি দিয়েও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ইউলো কালার যাতে ডিমের বরফির কালারটা একটু ইউলো কালার হয় তারপর চুলার প্যানটা বসিয়ে অল্প আছে অনবরত হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে নেড়ে যেতে হবে তারপর যখন একটু ঘন হয়ে আসবে এরপর হ্যান্ড হুইক্স পাল্টিয়ে একটা স্পেচুলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ডিমের হালুয়াটা অনেকটা প্যানের গায়ে থেকে ছেড়ে আসবে ও হালুয়া থেকে ঘি ভিড়িয়ে আসবে ঠিক তখনই একটা ডিশে ঢেলে নিতে হবে ও স্পেচুলা দিয়ে সমান করে নিতে হবে তারপর উপরে কিছু পছন্দ মতো বাদাম কুচি সাজিয়ে ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো কোনো শেপে কেটে সার্ভিং ডিসে সাজিয়ে নিলেই রেডি ডিমের বরফি হালুয়া এখন আমি সব ধরনের হালুয়া আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে গাজরের শাহি হালুয়া এটা হচ্ছে ডিমের হালুয়া এটা হচ্ছে নেশেস্তার রেড কালার হালুয়া তারপর এটা হচ্ছে নেশেস্তার গ্রিন হালুয়া এখানে এটা হচ্ছে সুজির হালুয়া তারপর এটা হচ্ছে বুটের হালুয়া এরপর এটা হচ্ছে সুজির কাটলি আর এটা হচ্ছে পেপের হালুয়া আশা করছি দর্শক আমার আজকের হালুয়ার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক হয়ে যাক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি উপস্থাপন করার আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন i love peace